নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাদ্রী সেতুর অ্যাপ্রোচ নির্মাণে দেরির জন্য দায়ী পূর্বতন সরকার, অভিযোগ আমিনুলের। সেতু চালু হলে শিলচরের যানজট অনেকটা কমে যাবে বললেন সাংসদ রাজদীপ রায়। মিজো আগ্রাসনের প্রতিবাদে সরব বিভিন্ন মহল, অর্থনৈতিক অবরোধের হুমকি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাদ্রী সেতুর অ্যাপ্রোচ নির্মাণে দেরির জন্য পূর্বতন রাজ্য সরকারকে সরাসরি দায়ী করলেন সোনাইর বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। সোমবার বাদ্রীঘাট ব্রিজ ডিমান্ড কমিটির ডাকা এক জনসভায় তিনি জানান, নভেম্বরের মধ্যেই অ্যাপ্রোচের কাজ শুরু হবে। তার কথায়, আগের কংগ্রেস সরকারের ভুলের জন্য সেতুর অ্যাপ্রোচ তৈরি করতে সমস্যা দেখা দেয়। এই ভুল সংশোধন করে 10.5 কোটি টাকার এস্টিমেট পাঠানো হয়েছে। এর মধ্যে 5 কোটি টাকা জমি মালিকদের ক্ষতিপূরণ হিসেবে রয়েছে। নভেম্বর মাসের মধ্যে অর্থ বরাদ্দ হয়ে যাবে এবং কাজও শুরু হবে। এছাড়াও উপাধ্যক্ষ বলেন, শিলচর দেওয়ানজিবাজার পয়েন্ট থেকে বাদ্রীঘাট পর্যন্ত আরআইডিএফ তহবিলের অর্থে কাজ শুরু হবে। আজই ওই কাজের টেন্ডার হয়েছে বলে জানান। অ্যাপ্রোচের জন্য আরো 10 কোটি টাকা, 5.5 কোটি টাকা অ্যাপ্রোচের লাগেন, আরো 5 কোটি টাকা আপনার ল্যান্ড কম্পেনসেশন লাইন, এটাও আমরা ডিপিআর রেডি করিয়া গুয়াহাটির পাঠাই দেওয়া হয়েছে। অতি সত্তর কম দিনের ভিতরে এটাও সমস্যা সমাধান হয়ে যাব। আগামী নভেম্বর মাসের মধ্যে এটা কাজ ধরার লাগে আমরা চেষ্টা করতেছি, যাতে এই সমস্যাটা ওই উইন্টার সিজনে শেষ হয়ে যায়। এটা আমরা একটা পদক্ষেপ নিয়েছি, আমাদের সাংসদ মহোদয় এটার উপরে বেশ গুরুত্ব দিয়েছেন। আগের সরকারের ভুলের কারণে দীর্ঘদিন লেট হয়েছে, এই ভুলটা যাতে আমরা কম সময়ে আমরা সংশোধন করতে পারি এই ব্যবস্থাটা নিচ্ছি। সোমবার সাংসদ ডক্টর রাজদীপ রায় বেতুকান্দিতে PMGSY আপগ্রেডেশন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, এই এলাকার যোগাযোগ সমস্যার সমাধান হয়ে যাবে শুকনো মরশুমেই। রাজদীপ বলেন, মুখ্যমন্ত্রী ও পূর্তমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খুব শীঘ্রই এ নিয়ে আলোচনা করবেন। এছাড়া বাদ্রী সেতুটি চালু হলে শহরের যানজট অনেকটা কমে যাবে বলে মনে করেন তিনি। আহ্বানে আজকে আমরা আইসলাম এখানে সাইট ভেরিফিকেশনে। আমার সঙ্গে আসুন আসাম সরকারের বিধান উপাধ্যক্ষ। আমরা সাইট ভেরিফিকেশন করছি, করি আমরা দেখছি যে এখন শীতের সময়কাল, এখন বেস্ট টাইম, যে ছোটোখাটো কাজ একটু বাকি রয়েছে অ্যাপ্রোচ টু দ্য ব্রিজ দুইটা সাইডে, কাশীপুর সাইডে এবং বাদ্রীঘাটের বেরেঙ্গার সাইডে, দুইটা সাইডেই এটা যাতে তাড়াতাড়ি শুরু করা হয়। এটার লেগে আমরা যতটুকু করণীয় আছে, ল্যান্ড অ্যাকুইজিশনের লেগে কিছু কিছু মানুষের কম্পেনসেশন দিতে লাগে। এটাতে আগে যারা ডিপিআর বানাইছে একটা ছোটোখাটো খামতি রয়ে গেছে, তারা এটা করতে পারছে না। আমরা আশা করি আগামী দিনে এই ল্যান্ড অ্যাকুইজিশনের লেগে যেখানে যেখানে কম্পেনসেশন দেওয়ার আছে এটা ইমিডিয়েটলি আমরা মুখ্যমন্ত্রী আর PWD মিনিস্টারের লগে আলাপ করিয়া যাতে তাড়াতাড়ি করা যায়। আর এই ব্রিজটা হইলে এত বড় ব্রিজ, শিলচরের যে ট্রাফিক কনজেশন আছে এই ট্রাফিক কনজেশনটা কমে যাইব। আর আমরা আশা করি শিলচরের যে এই সময়কালে যে আউটার রিং রোড একটা খুব ভালো সুন্দর করিয়া হইব, যে শিলচর এবং পুরা কাছাড়ের ট্রাফিকের একটা শিথিলভাবে আগামী দিনে যাবে। বরাক উপত্যকা জুড়ে মেজো আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি এবং ফোরাম ফর দ্য প্রোটেকশন অফ নন মিজো। সোমবার কমিটির মুখ্য সম্পাদক শঙ্কর দে মিজোরাম সরকারের এ ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। তিনি বলেন, যেভাবে মিজোরাম সীমান্তে সেখানকার সরকার ও দুষ্কৃতীরা অমিজোদের উপর আক্রমণ এবং অত্যাচার করছে, এতে ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোর উপর সরাসরি আঘাত আসছে। মিজোরাম সরকার শীঘ্র এ ধরনের কার্যকলাপ বন্ধ না করলে সংস্থা তীব্র আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলেও জানান তিনি। কোনো অনুমোদন করে না, আমরা মিজোরাম সরকারকে চরম হুঁশিয়ারি দিচ্ছি যে তারা যদি এই মুহূর্তে বিরত না হয় এবং কেন্দ্র সরকার অসম সরকার যদি কোনো সিদ্ধান্তে উপনীত হতে না পারে, তাহলে মিজোরাম সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করা হবে, পুলিশি সন্ত্রাস কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং অর্থনৈতিক অবরোধ গড়ে তোলা হবে, যাতে মিজোরাম থেকে কেউ এই রাজ্যে প্রবেশ করতে না পারে। ওরা তো ইনার লাইন করেছে, আমরা আউটার লাইন করার দাবি জানাবো এবং বরাকের 50 লক্ষ মানুষ রাস্তায় নামবে।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে এই বিষয়টি নিয়ে সরকার যাতে ছেলেখেলা না খেলে এবং বরাক উপত্যকার প্রতি যে বৈষম্য রয়েছে এর জন্য কোনো প্রতিফলন না ঘটে। বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা তথা উত্তর পূর্বাঞ্চলের বাঙালিদের সমস্যা নিয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করল নর্থ ইস্ট ইন্ডিয়া কালেকটিভ ফোরাম। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌমিত্র শঙ্কর দত্ত, ঋতু নাহা, জয়জিৎ বিশ্বাস প্রমুখ। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ফোরামের সোনালী চৌধুরী জানান, উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর চলছে হেনস্থা। মেঘালয়, মণিপুর সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় বাঙালি ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। এ নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর কাছে ফোরামের দাবি রেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জানানো হয়। বাঙালিরা এই নিপীড়নটা বন্ধ করার ব্যবস্থা তাই করতে, এইটা আমরা বিষয়, কারণ আমরা আম জনতার কথাটা কইতেছি। তিনি আরো জানান, শিলচর থেকে বহিররাজ্যে যাওয়ার জন্য একটি যাত্রীবাহী ট্রেনের নাম দেওয়া হোক ভাষা সেনানী এক্সপ্রেস। এতে শিলচরের বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন সে কথাটি জানতে পারবে লোক। আমরা ভাষা সেনানী এক্সপ্রেস একটা হোক, শিলচর রেল স্টেশনে একটা ট্রেন হোক, এটার দাবি একটা আমরা তুলছি। আমরা এটা সেন্ট্রালের সঙ্গে অলরেডি আমরা ইউজ, আমরা আফটার পূজা আমরা সেন্ট্রালে যাইব, ফিরে আসে আমরা কাজকর্ম চলছে, কাজকর্ম চলছে, সেই জায়গাটার মধ্যে আমরা ভাষা সেনানী এক্সপ্রেস যেটা শিলচর টু দিল্লি যাইব, যেটা সমস্ত ভারতবর্ষে জানতো যে শিলচর বাংলা ভাষার লীগা কতটি মানুষের প্রাণ দিছে এটা এখনো অনেক জায়গায় জানে না। তাছাড়া তিনি আক্ষেপের সাথে জানান, আসাম বিজেপি জোট সরকারের আমলে অনেক সরকারি চাকরি হয়েছে কিন্তু এতে বরাক আবার বৈষম্যের শিকার হয়েছে। একটা ছেলেরও রিক্রুটমেন্ট হয়েছে, অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা তারার ম্যানিফেস্টোর মধ্যে লেখছে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী, হয়তো আমরা মেধা অতটুকুই, আমরা এর বেশি চাই না, কিন্তু তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী ম্যানিফেস্টোর থাকা অবস্থায় আমরা কিন্তু ভোট দিয়া জয়যুক্ত কইরা পাঠাইছি, কিন্তু আমরা ছেলেরা কিন্তু বরাক বিলের ছেলেরা কিন্তু একটা চাকরি পাইছে, এটা আমরার গণ দাবি। এদিন ফোরামের পক্ষ থেকে দাবি জানানো হয়, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালকে সুপার স্পেশালিস্ট হাসপাতাল হিসেবে তোলা এবং মেডিকেল কলেজ কেন্দ্র সরকারের অন্তর্গত থাকতে হবে। মেডিকেল কলেজটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হইতো এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হইতো, কারণ গুয়াহাটিও এইমস হইয়া গেছে, নানান জায়গায় এইমস হইয়া গেছে, ছোট শহর ওয়েস্ট বেঙ্গল একটা কল্যাণী কইরা ছোট শহর আছে, এটার মধ্যে পর্যন্ত এইমস হইছে, কিন্তু আমরা এখন এইমস হইছে না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যদি সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়, কোভিডের সময় যে কষ্ট হয়েছে তাইলে আমরা সেই কষ্ট হইতো না। সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা এবং এআইইউডিএফ এর উদ্যোগে সোমবার শিলচরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সংযুক্ত গণতান্ত্রিক মহিলা মোর্চার কমিটি গঠন করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউডিএফ নেতা করিমউদ্দিন বড়ভুইয়া রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পথে 40টা আসন পাওয়া অনেক কঠিন হবে, মহাজোট সরকার ক্ষমতায় আসবে। সভায় উপস্থিত ছিলেন ইউডিএফ প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভুইয়া ও জেলা সভাপতি সামিউল হক বড়ভুইয়া সহ মহিলা সদস্য ও দলীয় কর্মীরা। আমরা যে কোনো উপায়ে বিজেপি মুক্ত না হইলে মানুষ শান্তিতে থাকতে পারতো না, মানুষের অর্থনৈতিক অবস্থা আজকে খুব তলানিতে গেছে গিয়া, আমরা যে কোনো উপায়ে বিজেপির আপ্রুভ করতে লাগে মানুষের মানুষের স্বার্থে, কারণ স্বাধীনতা আন্দোলনের সময় প্রত্যেকটা জনগোষ্ঠী প্রত্যেকটা মানুষের এফোর্টে আজকে ইংরেজ ভারত ছাড়া হয়েছে, কিন্তু আজকে বিজেপি এমনভাবে চলে যেমন অন্যান্য কোনো মানুষের কোনো জনগোষ্ঠীর যেমন কোনো ইয়ে নাই, পার্টিসিপেট আসিল না, অবদান আসিল না, এর লাগে প্রত্যেক জনগোষ্ঠী মান সম্মান ইজ্জত সহকারে বাঁচার লাগে বিজেপি মুক্ত ভারত প্রয়োজন। ধন্যবাদ। সোমবার এসইউসিআই দলের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে শিলচরে ও জেলাশাসক কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধ করা ও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী নিজের বক্তব্যের মাধ্যমে জানান, লকডাউনের সুযোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষের ব্যাপক অসুবিধার শিকার হতে হচ্ছে প্রতিদিন। দলের অন্যতম সদস্য অধ্যাপক অজয় রায় জানান, খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি আসামেই
সর্বাধিক। আলু প্রতি কেজি 50 টাকা, পেঁয়াজ 60 টাকা হওয়ার ফলে মানুষ প্রয়োজন থেকে কম কিনতে বাধ্য হচ্ছে। তাছাড়া প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্রনাথ জানান, লকডাউন শুরু থেকে যাত্রী ভাড়া দ্বিগুণ তিনগুণ করা হয়েছিল, কিন্তু তা এখন অব্যাহত রয়েছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন দলের পক্ষ থেকে জেলা শাসকের মারফতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। এতে উল্লেখ করা হয়, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও যানবাহনগুলো পুরনো ভাড়ায় চালানোর জন্য কঠোর ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে, তা না হলে দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এদিন দলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নকুল রঞ্জন পাল, দুলালী গাঙ্গুলি, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। যারা এই লকডাউনের সুযোগ নিয়ে ইচ্ছা মতো জিনিসের দাম বৃদ্ধি করছে, অথচ প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না, এই মর্মে আমরা একখানা স্মারকপত্র জেলাধিপতির কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং আমরা আমাদের প্রতিবাদ আজকে আবার জোরালোভাবে সাব্যস্ত করছি। অবিলম্বে যদি জিনিসপত্রের দাম কমানো না হয়, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যদি নিয়ে আসা না হয় এবং বাস ভাড়া, অটো ভাড়া, যাত্রীবাহী সমস্ত যানবাহনের ভাড়া যদি আগের ভাড়ায় ফিরিয়ে না নেওয়া হয়, তাহলে আমাদের প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। সিন্ডিকেট কথাটা আমরা আগে কোনোদিন শুনি নাই, আজকাল প্রতিদিন আমরা পত্র পত্রিকায় খালি সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। কেন সরকার সিন্ডিকেট বন্ধ করতে পারছেন না? কেন সরকার কয়লা বলুন, সুপারি বলুন, এখন দেখা যাচ্ছে সবজির ক্ষেত্রে সিন্ডিকেট, এখন দেখা যাচ্ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোরও ফুক্ষিকৃত করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। যে তিনটি কৃষি বিল জোর করে করা হলো, সেখানেও আমরা দেখলাম সমগ্র কৃষি বিলটা কৃষকদের স্বার্থের পরিপন্থী। শুধু তাই নয়, সাধারণ মানুষের হাতে জিনিসপত্রের দাম তো এমনিতেই চলে গেছে বহু বাইরে, কৃষি বিল যখন প্রবর্তন হবে আরও বেশিভাবে যাবে। ইতিমধ্যেই আলু পেঁয়াজের দাম যেভাবে ঝেড়ে যাচ্ছে, পত্রপত্রে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে টাকা বোধহয় তারা তুলছেন, এই বড় বড় বৃহৎ যারা ব্যবসায়ী আছে তাদের কাছে তারা টাকা তুলছেন নির্বাচনের জন্য। বিহার নির্বাচন, পশ্চিমবঙ্গ নির্বাচন, আসাম নির্বাচনের যে টাকা খরচের এগুলো তুলছেন, যার ফলে এই দামগুলো বৃদ্ধি পাচ্ছে। আসাম আরবান ওয়াটার সাপ্লাই বরাকভেলি ডিভিশনের কর্মকর্তারা সারা রাজ্যের সাথে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে তাদের দীর্ঘদিনের দাবি আদায়ের উদ্দেশ্যে ধর্ণা কর্মসূচি পালন করে। সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তারা প্রত্যক্ষভাবে আন্দোলনে যাচ্ছেন না, তাই পরোক্ষভাবে আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু আগামী 9 ও 10 নভেম্বর কর্মকর্তারা প্রত্যক্ষভাবে আন্দোলনের পথে যাবেন। আমরা দুঃখিত যে এ ধরনের ড্রাস্টিক সিদ্ধান্ত আমাদের কর্মচারীদেরকে নিতে হচ্ছে, নিতে তারা বাধ্য হচ্ছে। আমরা আশা করব আন্দোলনের জন্য আন্দোলন না, দাবি যদি আদায় হয়ে যায় তাহলে সে আর আন্দোলন থেকে কর্মচারী অবশ্যই বিরত থাকবেন। আন্দোলন করতে চেয়ে এদিন চালাই দুর্গোৎসবের মধ্যে, কিন্তু মানবিকতার কারণে জনগণের সুবিধার্থে আমরা দুর্গোৎসব এবং বিভিন্ন উৎসবকে, যে সব সমস্ত উৎসব আমাদের উপত্যকায় বা আমাদের রাজ্যে আসে, সেই সব উৎসবকে দিকে বিবেচনা করে, জনগণের অসুবিধার কথা বিবেচনা করে আমরা উৎসব মরশুমে সে আন্দোলন করছি না। সরাসরি যে প্রত্যক্ষ আন্দোলন থেকে আমরা বিরত থাকছি, পরোক্ষ আন্দোলনে আমরা নেমেছি। আমরা আশা করব সরকার এবং কর্তৃপক্ষ যাতে আমাদেরকে পরোক্ষ আন্দোলনে যেতে বাধ্য না করে। ধন্যবাদ। সোমবার স্কাউট গাইডসের অস্তিত্ব রক্ষায় বৈঠক আয়োজিত হয় জেলাশাসক কার্যালয়ে। এতে সংস্থার কর্মকর্তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, পরে অতিরিক্ত জেলাশাসক সমস্যা সুরাহার আশ্বস্ত করেন। একদিকে যখন সোশ্যাল নেটওয়ার্কে অটো ভাড়া নিয়ে বিতর্ক, ঠিক অন্যদিকে অটোরিকশা ইউনিয়নের বিভিন্ন সংগঠন এক জায়গায় দাঁড়িয়ে তাদের সমস্যার কথা বলছে। মানুষের অভিযোগ, অটোরিকশা চালকরা তাদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং তা নিয়ে প্রতিদিনই নতুন নতুন আপডেট পোস্ট করা হচ্ছে। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে শিলচরের অটো মালিক সংস্থা কাছাড় অটো অ্যাসোসিয়েশন PMRY অটো মালিক সংস্থা। এদিন অটো মালিক সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য আক্ষেপের সাথে জানান, তারা 2010 সালে অটো ভাড়া প্রশাসন ঠিক করে দিয়েছিলেন, এখনো তাই আছে। তিনি অনুরোধ জানান কাছাড়ের সাধারণ মানুষের কাছে তাদের পাশে দাঁড়াতে। 2010 ইংরেজিতে সরকারের ভাড়া দাহ্য করে দিয়েছিল, সেই ভাড়া আজ পর্যন্ত আমাদের অটোতে আমরা নেওয়া নিচ্ছি এবং সামান্য এই লকডাউনের সময় আমরা অতিরিক্ত যাত্রা বহন করতে না পারার কারণে কিছু যাত্রী ভাড়া বর্ধিত করা হয়েছিল। আমরা এখন যে 2010 থেকে 2020 যেভাবে সব কিছু বর্ধিত হয়েছে,
ট্যাক্স, রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স সব কিছু তিনগুণ বেড়ে গেছে এবং জনসাধারণ দেখতে পাচ্ছেন যে তেল পেট্রোল 2010 ইংরেজিতে 60 টাকা এখন 97 টাকাতে আমরা কোর্স করছি কিন্তু 2010 ইংরেজিতে আমাদের উঠানামা 10 টাকা করেছিল আমরা এখনও উঠানামা 10 টাকা নিয়ে যাত্রী বহন করছি তাই যাত্রীদের কাছে আমাদের আবেদন আমরা যতদিন আমরা সরকারের কাছে আবেদন অবিলম্ব করব যে বর্তমান যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনের মধ্যে আমাদের ধার্য করে আমাদের ভাড়া পুনর্নির্ধারণ করার আমাদের দাবি জানাবো এবং যতদিন দাবি এই আমাদের এই দাবি সরকার বিবেচনা করছে না ততদিন আমাদের যাত্রীদের কাছে একটা বিনম্র আবেদন যে আমরা যাতে বেঁচে গাড়ি চলাচল করতে পারি অটো চলাচল করতে পারি সেই ইস্যু আমাদের দশের যে ভাড়া সেই ভাড়ার থেকে আমাদের একটু সামান্য বর্ধিত করে স্বেচ্ছায় যাতে আমাদেরকে বাঁচার একটা রাস্তা করে দেন এবং সরকারের কাছে আপনারা যাতে আবেদন করুন যে হ্যাঁ এটা ন্যায্য ওদের এটা করে দাও যাতে ওরা আপনারা যাত্রীরাও সুবিধা পাবেন যাত্রীরাও সন্তুষ্ট থাকবেন আমরাও সন্তুষ্ট থাকবো আমরাও জীবিকা অর্জনে আমরা বেঁচে থাকি কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হওয়ার পর প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে কিন্তু অটোর ভাড়া 2010 এর স্থানে রয়ে গেছে এদিন কাছাড় অটো ইউনিয়নের প্রদীপ দাস জানান প্রোটোকল মেনে যারা অটো চালাচ্ছেন তাদের হেনস্থা না করতে এবং যারা অতিরিক্ত ভাড়া নিয়ে প্যাসেঞ্জার বহন করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে কোভিড 19 এ কোভিড প্রোটোকলের মধ্যে যে আদেশ দেওয়া হয়েছে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কম যাত্রী নিয়ে আমাদের চলাফেরার জন্য সেই দিক দিয়ে আমরা প্রতিপ্রত্যেক অটো চালক এবং প্রশাসনের দৃষ্টিতে আমরা এটুকু বলতে চাই যে যারা কোভিড প্রোটোকলকে মেনে কম যাত্রী নিয়ে চলাচল করছে শহরে এদেরকে যেন হেনস্থা না করে প্রায় সময় কিছু কিছু অটো দুই একজন প্যাসেঞ্জার সামনে বসিয়ে নেয় এদের প্রতি তাদের প্রশাসনিক আইন ব্যবস্থা নিতে আমাদের কোনো আপত্তি নেই সোনাই পৌরসভার অন্তর্গত ধনীপুর এলাকায় গ্রামীণ মহিলাদের মেনস্ট্রুয়েশনের প্রতি সচেতন করে তুলতে উদ্যোগ নিল সুক্তারা এনজিও রবিবার বিকেল দুটোয় স্থানীয় ধনীপুর কোনারগ্রাম এলপি স্কুলে ধনীপুর সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় এক সচেতনতা অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে মেনস্ট্রুয়েশন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন সুক্তারা এনজিওর সাধারণ সম্পাদিকা তথা বিশিষ্ট সাংবাদিক পরমা বন্দ্যোপাধ্যায় তিনি আরও জানান আগামী প্রজন্মকে পিরিয়ডস সম্পর্কে গোপনীয়তা নয় বরং এর কার্যকরণ ও সচেতনতা সম্পর্কে আরও বেশি প্রয়াসী হয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে গুরুত্ব দিতে হবে তা না হলে নিজেরাই নিজেদের শরীরে নানা রোগকে স্বাগত জানাব এদিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়ভুইয়া সচেতনতা সভার শেষে সুক্তারা এনজিওর পক্ষ থেকে 50 জন মহিলাকে বিনামূল্যে মাস্ক স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি মঈন উদ্দিন লস্কর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফিজ আশফাকুল হক সুক্তারা এনজিওর মানব দাস প্রমুখ একটা বড় অংশ মহিলা সেই মহিলাদের মাত্র 36% প্রত্যেক মাসে রক্তপাতের সময় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রস্তুত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে মাত্র 36% এতদিন পর্যন্ত আমরা ছোটবেলা থেকে আমরাও দেখেছি আমি নিজের অভিজ্ঞতা দিয়েও বলছি আপনারা আর আমি আলাদা কিছু না আপনারা হয়তো সোনাইয়ে থাকেন আমি শিলচরে থাকি বা আমি জন্মেছি কলকাতায় কিন্তু আপনিও একজন মেয়ে আমিও একজন মেয়ে অভিজ্ঞতা এক তো আমরা ছোটবেলা থেকেও দেখেছি পুরনো কাপড় ছেঁড়া ন্যাকড়া মানে যত ফেলে দেওয়া জিনিস আবর্জনা এইগুলো মেয়েদেরকে ব্যবহার করতে হতো ব্যবহার করতে দেওয়া হতো কেন না এটা একটা নোংরা জিনিস এটা একটা তুমি ঠাকুর চোবে না মসজিদে যাবে না এই সময় তুমি অপবিত্র অথচ যখন যারা ঈশ্বর বিশ্বাস করেন আমি এখানে হিন্দু মুসলমান আলাদা করে কারোর কথা বলছি না আমি সব মহিলাদেরকে নিট ও সিই পরীক্ষায় উত্তীর্ণ 3 মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা জানালো উত্তর কৃষ্ণপুরের প্রেসিডেন্সি জুনিয়র কলেজ সোমবার এক সভার মাধ্যমে নিট পরীক্ষার উত্তীর্ণ কলেজ পড়ুয়া ফারহিন সুলতানা বরলস্কর ও সোনাই অঞ্চলের সোবুয়া সবনাম বড়ভুইয়া এবং সিই পরীক্ষায় উত্তীর্ণ সুবর্ণা মে মজুমদারকে সংবর্ধনা জানানো হয় তাছাড়া 20,000 টাকার চেক প্রদান করা হয় উত্তীর্ণদের জন্য এদিনের অনুষ্ঠানে সংবর্ধিত পড়ুয়াদের অভিভাবক সহ উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন মজুমদার শিক্ষক বাহারুদ্দিন লস্কর প্রমুখ Parents had the will to make me a doctor, and then I was admitted for the medical coaching. And as biology is not the biology is not the cup of my tea, so
as usual, what I did was I practiced physics and chemistry every time, but I didn't study biology. And at the last moment, when I was prepared for to give the JEE examination, circumstances pulled me back. My father got infected. শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বাদ্রী সেতুর অ্যাপ্রোচ নির্মাণে দেরির জন্য দায়ী পূর্বতন সরকার, অভিযোগ আমিনুরের। সেতু চালু হলে শিলচরের যানজট অনেকটা কমে যাবে বললেন সাংসদ রাজদীপ রায়। নিজ আগ্রাসনের প্রতিবাদে সরব বিভিন্ন মহল, অর্থনৈতিক অবরোধের হুমকি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।